সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কিরকম আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। করোনার কারণে তোমাদের সাথে আমাদের স্কুলে বসে ক্লাস নেওয়া সম্ভব হয়নি, তাই আমরা সেই করোনা থেকেই অনলাইনে নালন্দা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের ক্লাস নিচ্ছি। আজকে আমি ক্লাস নেব দশম শ্রেণীর উচ্চতর গণিত। উচ্চতর গণিতে আমরা আগের ক্লাসে নিয়েছি ত্রিকোণমিতি অষ্টম অধ্যায়, আজকে দুই ক্লাস নিয়েছি। আজকের আমরা নেব পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায় সমীকরণ। সমীকরণ এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণ বলতে আমরা বুঝতে থাকবো একটি, সেটা এক্স ওয়াই ওয়াই হতে এক্স ওয়াই জেড এগুলো বলা হয় বীজগণিতীয় চলক। এক্স ওয়াই জেড সেখানে একটি চলক থাকবে। এ ধরনের একটি মাত্র চলক বিশিষ্ট এক দ্বিঘাত, একটি হচ্ছে দ্বিঘাত, দ্বিঘাত মানে পাওয়ার দুই, আর চলকটা হচ্ছে এক্স। তাহলে এরকম একটা সমীকরণ সমীকরণটির মাধ্যমে আমরা সমস্যা সমাধান করব এবং এই সমীকরণের সমাধান করব। সমীকরণটি কি? তাহলে এখানে হচ্ছে এক্স হচ্ছে এ, এক্স হচ্ছে বি, আর সি হচ্ছে ধ্রুবক, সি হচ্ছে ধ্রুবক। তাহলে এখন এই সমীকরণটির আমরা সমাধান করব। এই সমীকরণটির সমাধান করতে যাইয়ে এই সমীকরণটিকে এ দ্বারা গুণ করব। এ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস এ সি। এর এখন আমরা শুধু তিন টার্মের অঙ্ক আছে, তিন টার্মের সমীকরণ হচ্ছে, তিন টার্মের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সমীকরণটির মতো এখানে আছে তিন টার্ম, এই তিন বিশিষ্ট আমরা সমাধান একটা এ স্কোয়ার, তাই একটা এ দ্বারা আমরা গুণ করেছি। আমরা গুণ করার পর আমরা শুধু পাইছি তাহলে আমরা যখন বি সমীকরণের সমাধান করতে গেছি তখন বি স্কোয়ার বাই ফোর বেশি হয়ে গেছে, এই বি স্কোয়ার ফোর এই অঙ্কের ভিতরে নেই, বি স্কোয়ার বাই ফোর। তাহলে বি স্কোয়ার ফোর বেশি হয়ে গেছে, মাইনাস বি স্কোয়ার বাই ফোর। এখন আমরা সমাধান করছি এক্স বি বাই টু এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে বেশি বি স্কোয়ার বাই ফোর, ডান হয়ে গেছে মাইনাসটা প্লাস হয়ে গেছে, আর এ সি আছে বেশি, এটা মাইনাস প্লাস হয়েছে, ডান পাশে দিয়ে মাইনাস হয়েছে। এবার এর লসাগু করছি, এর লসাগু ফোর, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর, এক্স প্লাস বি বাই এর ইকুয়াল টু বি স্কোয়ার, এই পাশে যখন আসে তখন প্লাস এবং মাইনাস দুটো মান হবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। জানো এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু পসিট, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার পসিট। তাহলে প্লাস মাইনাস দেওয়া মানে কি? একটা প্লাস হবে এবং একটা মাইনাস হবে। তাহলে একটা প্লাস হবে এবং মাইনাস হবে। এবারে আমরা বি বাই টু, এবং যেহেতু আমার সলভটা ছিল কিনা এ, আমরা যখন এ এর মান বের করবো, এক্স এর সলভটা ছিল এক্স, আমরা কার মান বের করবো? এর মান বের করবো, এক্স হচ্ছে আমার এখানে চলো, আমার এখানে চলক হচ্ছে এক্স, আমরা এক্স এর মান বের করব। এক্স ইকুয়াল টু এক্স রাখবো আর এ দিয়ে কি হবে হয়ে যাবে, এ দিয়ে বাকলে নিচে চলে যাবে। তাহলে আমার সূত্রটি হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি। এই হচ্ছে আমার সমীকরণটির সমাধান। এই সমাধানের সমাধান এখানে আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা সমস্যার সমাধান করব, বিভিন্ন সমস্যার সমাধান। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তোমাদের যদি বলা হয় এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লেখো, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেখানে হতে পারে এ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস সি, এ জেড স্কোয়ার প্লাস বি প্লাস সি। সেখানে এ এর পরে যে কোনো সংখ্যা থাকতে পারে, এর পরে হতে পারে বি এর অন্য সংখ্যা থাকতে পারে, সে পরিবর্তন থাকতে পারে। কিন্তু এই সমীকরণটি হচ্ছে প্লাসের সমীকরণ, এই সমীকরণটি কিসের প্লাস? প্লাসের সমীকরণ। কিন্তু আমাদের মাইনাসের মান আসতে পারে, তাহলে আমার মাইনাসের মান মাইনাস আমাদের সেটা ব্র্যাকেটের ভিতর রাখতে হবে। তাহলে আমরা কি করলাম? এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধান করতে গেলে যে সূত্রটি লাগবে আমরা সেই সূত্রটি করলাম। এখন এই সূত্রটি প্রয়োগ করে আমরা সমস্যার সমাধান করে দেখি কি হয়। এই সূত্রটি প্রয়োগ করে আমরা সমস্যা সমাধান করব। সূত্রটি প্রয়োগ করে আমরা একটি সমস্যার সমাধান করি, পাঁচ পয়েন্ট একের এক মিনিট। দেখো টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস নাইন কি আছে পয়েন্ট একের, পাঁচ পয়েন্ট একের এক নম্বর কি আছে টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস নাইন। এই সমীকরণ টু এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো, এটা আমার আগের সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, আগের সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সমীকরণটির সাথে যদি তুমি তুলনা করো তাহলে কি আছে? দেখো টু এক্স আছে এ এক্স, এর পরিবর্তে কেটে টু নাইন এক্স, বি বি এর পরিবর্তে কেটে নাইন, সি সি ইকুয়াল টু ধ্রুবক নাইন। তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণটিকে এই সমীকরণের সাথে তোমার সবাই দেখো টু এক্স স্কোয়ার প্লাস নাইন প্লাস নাইন ইকুয়াল জিরো, এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সাথে তুলনা করে পাই। এরপরে লেখো টু এক্স স্কোয়ার
প্লাস নাইন এক্স প্লাস নাইন এই সমীকরণটিকে এই সমীকরণটিকে এ প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের তুলনা করে পাই কি পাই তাহলে আমরা পাই এ ইকুয়াল টু টু বি ইকুয়াল টু নাইন সি ইকুয়াল টু নাইন এখন আমরা জানি অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার চার মাইনাস সি বাই টু এ এবার বি এর পরিবর্তে কত মাইনাস নাইন প্লাস মাইনাস নাইন এর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান কত দুই সি এর মান কত নাইন বাই টু ইন্টু এ এর মান দুই মাইনাস নাইন প্লাস মাইনাস একাশি চার ন ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর দুগুণে চার তাহলে কি মাইনাস নাইন প্লাস মাইনাস বাহাত্তর থেকে একাশি থেকে বাহাত্তর গেলে তোমার কত থাকবে চার নং নাইন দুই আছে কত এগারো হবে নয় তাহলে নয় বাই ফোর এবার আমরা তাহলে কি করতে পারি এবার আমরা করতে পারি দেখো এবার আমরা পারি এক্স ইজ ইকুয়াল টু নাইন আবার তোমার নয় নয়ের রুট কলে আসে তিন তিন বাই ইকুয়াল টু এখানে আছে কত মাইনাস প্লাস মাইনাস এখানে থাকবে প্লাস মাইনাস তাহলে আমরা এখন এর একবার প্লাস নেব এবং একবার মাইনাস নেব কারণ তাহলে এক্স ওয়ান অতএব এক্স ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস নাইন প্লাস থ্রি বাই ফোর তাহলে নয় থেকে তিন গেলে থাকবে মাইনাস ছয় সাকাটি করলে মাইনাস থ্রি বাই টু এবং এক্স টু ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস থ্রি বাই ফোর মাইনাস বারো মাইনাস থ্রি নির্ণয় সমাধান সমাধান এক্স ইকুয়াল মাইনাস থ্রি বাই টু কমা মাইনাস থ্রি তাহলে আমরা এই সমীকরণের সূত্র ব্যবহার করে আমরা সমস্যার সমাধান করেছি সমস্যার সমাধান সূত্রটি আমরা আগে প্রমাণ করেছি প্রমাণ করার পরে আমরা সমস্যার সমাধান করেছি তাহলে এইভাবে আমরা বা এই সমস্যাগুলো সমাধান করব আগে আমরা সূত্রটি সম্পর্কে জানবো সূত্র সম্পর্কে আমরা জানলাম এক্স হল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্স হল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্যার সমাধান আমরা করেছি এবং সূত্র আমরা প্রমাণ করেছি প্রমাণ করার পরে আমরা সূত্র প্রয়োগ করে সমস্যার সমাধান করেছি তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে এই অধ্যায়ে আমরা এক দুই তিন চার বাকিগুলো আমি পরের ক্লাসে আমরা করবো সবাইকে সুস্থ থাকবা ধন্যবাদ বাড়ি থাকবা।